الله أكبر الله أكبر الله أكبر الله أكبر দান পাঁচটা দেখতে পাই, রোজা আল্লাহ দেখেন, সবই আল্লাহ দেখেন, মানে এটা ছুপুরের কথা বলছি। অত রোজা কার জন্য? আল্লাহর জন্য। পবিত্র রমজান মাস আসছে, মনে রাখবেন আল্লাহ রহমতি মাস, দয়ার মাস। আজকে এখানে যারা বসে আছেন, এখানে প্রতি বছর যত হয় দুর্গি, তিন বছর চাই মানে পড়তেন নাকি? প্রতি বছর এখানে তিন বছর তো জলসা হচ্ছে। আমি তোহা মজি মিলিলেন তো, মিল খাচ্ছে কিনা দেখেন তো। এই মজলিসে গত বছর সব লোক বসছিল, আপনারা ছিলেন, আপনারা এসেছিলেন মজলিসে, অস্ত্র ছিল। কিন্তু এই মজলিসে দু একটা মানুষ কিন্তু নাই, গত বছর যা ছিল। মিল খাচ্ছে কি আমি জানি না, এই মজলিসে ছিল, তারা কিন্তু দু একজন কোথায় কোথায় বলুন? আল্লাহ তাকে সারা দিয়ে কবরে চলে গেছে। এই যে আমরা বসে আছি, আল্লাহ আমাদের সবার হায়াত দারাজ করে বলুন আমিন। আগামী বছরে এই সুযোগটা আপনি আমি নাও পেতে পারি। এই পবিত্র রমজান মাস যদি আল্লাহ আমাদের কপালে রাখে পাব, তা নাহলে পাব না। যদিও পান, পরের বছর পাবেন কি না পাবেন আল্লাহ সাথে কেউ জানে না। দুঃখের বিষয় কি জানেন, যখন পবিত্র রমজানে চাঁদ ওঠে না, এক মাস বারবার করতে ভালো লাগে না, তো একটু কথার প্রসঙ্গ বলতে হচ্ছে। যখন পবিত্র রমজানে চাঁদ ওঠে, আপনারা লক্ষ্য করে দেখবেন একদল ইয়াং যুবকদের পেটে গ্যাসের আর গ্যাস্ট্রিক আলসারের রোগ ঢোকে, গ্যাস আর গ্যাস্ট্রিক আলসারের রোগ ঢোকে। কেমন? আমি বলিনি, মুরব্বীরা বলেন, এটা আমার কথা না, মুরব্বীদের কথা। এক কানকাটা বাজারের বাইরে দিয়ে যাই, আর দোকান কাটা বাজারের ভিতর দিয়ে যায়, সে আবার কেমন? এক কান কাটা হচ্ছে একদল মুসলমান আছে, তার রোজা রাখে নে, গায়ে ঢুকেছে, তারা ঘরে সর পেটে খেয়েছে, সর পেটে খেয়েছে ঘরে, আর বাইরে এসে রোজাদারের পাশে বসা বসে একদম মুখটা শুকিয়ে ফেলেছে। আর কত চালু মাল হাত দিয়ে লড়া যায় যে ভাই আজকে খুব রোদ আছে, জানো খুব গরম লাগছে, তাই না? কিন্তু পাক্কা বেরোল তা। এ হচ্ছে এক কান কাটা, আর দোকান কাটা ঘরও শেষ, বাইরে চায়ের দোকানে বসে পায়ের ওপর পা দিয়ে পা দুলাতে দুলাতে খাচ্ছে, আবার খয়ের দিয়ে পান খাচ্ছে, ছাগলের মতো চিপে চিপে বেড়াচ্ছে। একে বলা হয় দুকাল কাটা মাল। কিরে রোজা রাখিস নি? রোজা? তোকে তো আমি জিজ্ঞাসা করলাম তুই রোজা রাখিস, তোর পেট পাচ্ছে না? বলে গ্যাস, পকেটে হাত ভরে দিয়েছে, যে গোটা দাঁড়ে বিষ তুলে দেখাচ্ছে। বলে বিষ তুলে দেখাচ্ছিস? তোদের ডাক্তার বলেছে পেট না খালি যায়, পেট খালি রাখবে না, গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে, ওই জন্য মাঝে মাঝে খাচ্ছে। লক্ষ্য করে দেখবেন পবিত্র ঈদের চাঁদ উঠেছে, আর ওই এক কানটা দুকানটা ওরা সবার আগে ভোরবেলা গোসল করেছে,
নতুন কাপড় পরেছে, আর পাক্কা মাল তো আতর মেগেছে, আতর মেগেছে। ঈদগাহের ময়দানে প্রথম কাতারে বসেছে, লাঠি মেরে বের করে দেন ওকে, লাঠি মেরে বের করে দেন। জিজ্ঞাসা করি, উত্তর দেন, ঈদ কাদের জোরে বলুন তো, ও কেন বসে আছে, ও কেন বসে আছে? এর পরের উত্তর দেন তো, কোন রোজাদার? আর জবাবটা পাওয়া একটু কঠিন হয়ে যাবে। আমরা একটাই উত্তর জানি, ঈদ কাদের জন্য, রোজাদারদের জন্য। এটার বাচ্চা ছেলে এখন জবাব দেবে, কিন্তু কোন রোজাদার জানা আছে? জেনে নেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার হারালে আমার মা বোনেরা কানটা খারাপ করে শুনে নিন, ঈদ কাদের জন্য, ঈদ রোজাদারদের জন্য, বরহাক। কিন্তু কোন রোজাদার একটু কানটা খারাপ করে শুনে নিন, ওই রোজাদার যে রোজাদার তারাবির নামাজটা আদায় করলো, যে রোজাদার হালাল পয়সা সেহরি আহার করলো, যে রোজাদার হালাল পয়সার ইফতার আহার করলো, যে রোজাদার ধনী জাকাতটা গরিবের হাতে তুলে দিল, যে রোজাদার ঈদগাহে ময়দানে ঈদের নামাজটা আদায় করতে যাওয়ার আগে একবার ডান দিক, একবার বাম দিক, একবার পিছন দিকে সম্মুখে চারিদিকে লক্ষ্য করল, এই খুশির দিনে, এই খুশির দিনে, ঈদের দিনে কেউ দুঃখের মধ্যে আছে কিনা, ব্যথার মধ্যে আছে কিনা, জ্বালা যন্ত্রণার মধ্যে, কষ্টের মধ্যে আছে কিনা, চারিদিকে লক্ষ্য করে গিয়ে যে রোজাদার ঈদগাহ ময়দানে হাঁটার আগে ফেতরাটা গরিবের হাতে তুলে দিল, ফেতরাটা গরিবের হাতে তুলে দিয়ে ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজটা আদায় করল, ঈদের নামাজটা আদায় করার পরে ভাই ভাই একদিন মনিমা নিম্ন হয়ে গিয়েছিল, ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছিল, একে অপরের সঙ্গে কথা বলে না, তাকাই না, ঈদগাহে ময়দানে গিয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে, দুঃখ ভুলে গিয়ে, ব্যথা ভুলে গিয়ে একটা ভাই একটা ভাইকে ক্ষমা করে দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে বুকে বুকে মিলে নিল, ওই ব্যক্তির জন্য ঈদ আর ওই ব্যক্তির জন্য খুশি। পেলেন কিছু? পেলেন, পেয়েছেন না?
আমার নবী আপনার নবী দর নবী দিন দুনিয়ার বাদশা হাবিব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে ঈদের নামাজ আদায় করতে যেতেন। ঈদগাহের ময়দানে ঈদের নামাজটা আদায় করতে যখন রসুল যেতেন, হুজরা মুবারক থেকে বেরিয়ে যেতেন, ডান দিক বাম দিক পিছন দিক সম্মুখ চারিদিকে লক্ষ্য করে 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 ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজটা আদায় করতেন। ঈদের নামাজটা আদায় করে দিয়ে আমার নবী আমাদের নবী যে পথ দিয়ে যে রাস্তা দিয়ে ঈদগাহ ময়দানে যেতেন, ঈদের নামাজটা পড়ে নিয়ে ওই রাস্তা দিয়ে রসুল আসতেন না। আল্লাহর নবী দয়াল নবী ঈদের নামাজটা আদায় করে নিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে 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 হুজরায় আসতেন, কারণ ঈদের দিন খুশির দিন আনন্দের দিন না জানি, কেউ যদি ঈদের দিনে দুঃখ পায় কষ্ট পায় ব্যথা পায়। একদিনের একটা ঘটনা ঘটে গেল, আল্লাহর নবী দয়াল নবী আমার ঈদগাহ ময়দানে ঈদের নামাজটা আদায় করে নিয়ে ফিরছেন অন্য রাস্তা দিয়ে, হাঁটতে 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 রসুলের লক্ষ্য পড়ে গেল। কি লক্ষ্য? রাস্তার ধারে একটা বাচ্চা শিশু ধুলায় পড়ে লুটালুটি লুটালুটি করছে, কান্নাকাটি করছে। আল্লাহর নবী দয়াল নবী এই বাচ্চা শিশুরা কান্নাকাটি করছে, আস্তে আস্তে এক কদম দু কদম এক পা দু পা হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ওই বাচ্চা শিশুটার কাছে গিয়ে বলছে, বাবা বাবা ছেলে তুমি কেন কাঁদো, তোমার কি জানা নাই আজকে তো ঈদের দিন খুশির দিন, বাবা ছেলে তুমি কেন কাঁদছো, কি হয়েছে? ওই বাচ্চা শিশুটা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, এই আল্লাহর দোস্ত নবী, আমার আব্বা জান ইসলামের জন্য দিনের জন্য শরীয়তের জন্য দিনকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন, আর আমার আব্বা জান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, আমার মা গরিব আমরা গরিব, আজকে খুশির দিনে আনন্দের দিনে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের আব্বা জানের আপ তাদের নতুন নতুন কাপড় পরিয়ে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে নিয়ে গেছেন। আমি ঈদের দিনে একটা নতুন কাপড় পরব, আমার নতুন কাপড় নাই, আমার আম্মা জান আমাকে নতুন কাপড় কিনে দেবেন, আমার আম্মা জানের নতুন কাপড় কিনে দিবার ক্ষমতা নাই, তাই আমি রাস্তার ধারে দুঃখে ব্যথা নিয়ে আমি কাঁদছি। আল্লাহর নবী দয়ার নবী নূর নবী ঘুম এসে যাচ্ছে নাকি তার চেঁচাতে যে রস করবে, আল্লাহর নবী দয়ার নবী নূর নবী মুহাম্মদ
মোহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চা শিশুটার কাছে গিয়ে বলে, বাবা আজকে ঈদের দিন, এই খুশির দিনে কাঁদতে নাই বাবা, কেঁদো না কেঁদো না কেঁদো না। ওই ধুলাই যে বাচ্চাটা লুটালুটি করছিল, নূরালা নূরালা হাত দিয়ে আল্লাহর নবী 92 ছেলেটাকে ধরে বুকে তুলে নাই। আল্লাহর নবী ওই ছেলেটাকে বুকে তুলে নিয়ে কি বলেছিলেন, বাবা ছেলে আমি নবী তোমাকে জিজ্ঞাসা করি, বলো বলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তোমার আব্বাজান হয় কেমন হবে। ওই বাচ্চা শিশুটা বলেছিল, এর চেয়ে বড় কপাল হয় না, হবে না, হতে পারে না। বাবা ছেলে আমি নবী তোমাকে জিজ্ঞাসা করি, বলো বলো আয়েশা যদি তোমার মা হয়। ওই শিশুটা জবাব দিয়েছিল, এর চেয়ে বড় কপাল হয় না, হবে না, হতে পারে না। আল্লাহর নবী বলেন, বাবা ছেলে বলো বলো তোমার বোন যদি ফাতেমা হয়। ওই শিশু জবাব দিয়েছিল, এর চেয়ে বড় কপাল হয় না, হবে না, হতে পারে না। আল্লাহর নবী দয়ার নবী ওই শিশুটাকে বুকে করে নিয়ে হাঁটতে হাঁটতে দরজার কাছে পৌঁছে যায়। উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে এসো আমার দিকে আগিয়েছো, আয়েশা আমার বুক থেকে ছেলেটা তোমার বুকে নিয়ে নাও। এ আয়েশা এই ছেলেটা আজ থেকে আমাদের পালক ছেলে। এ ফাতেমা এই ছেলেটা আজ থেকে তোমার পালক ভাই। গভীর রাত্রে আওয়াজ কেন? আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আমি তোহাকে আল্লাহ তাআলা দৌলত দিয়েছেন, আল্লাহ শকর। তবে আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমি তোহাকে যত দৌলত দিয়েছেন সব নিয়ে নিন, নিয়ে নিন। আল্লাহ গো আমার দৌলত দরকার নাই, আল্লাহ আপনি আমাকে ভিখারি করে দেন, আল্লাহ এতে আমার সর্ষে পরিমাণ দুঃখ ব্যথা থাকিবে না। রব্বুল আলামিন আল্লাহ যে দৌলত দিলে, যে গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা দিলে, আল্লাহ আপনাকে ভুলে যাব, সেই দৌলত আমি তোহার দরকার নাই, ঠিক না বেটি? জোরে বলুন। ও ভাই জানেরা, বাপ হারা হয়ে যান, মা হারা হয়ে যান, স্বামী হারা হয়ে যান, স্ত্রী হারা হয়ে যান, ছেলে হারা মেয়ে হারা হয়ে যান, জমি হারা হয়ে যান, গাড়ি বাড়ি টাকা পয়সা মাল দৌলত হারিয়ে ফেলুন, আল্লাহ হারা হবেন না, ঈমান হারা হবেন না। আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আল্লাহ শকর। আমার দুটো মেয়ে গত বছর বুঝি, গত বছর ওর মা বললো টাকা দাও না, আর শিয়া খালা যে কাপড় কিনতে বলো না, বলছে না আমরা শিয়া খালা যাবে না, কলকাতায় যাবে। মেয়েদের ঝোঁক ধরে কলকাতায় কাপড় কিনবো আমি, 10,000 10,000 করে দাও দুজনকে,
ড্রাইভারকে বলুন নিয়ে যা, আর জামাইকে, আমার সেজ ভাই জামাইকে বলুন নিয়ে যা তো, যাবো নি। ব্যাগ ধরেছে দুজনে, যাবো না। কি হলো দশটা কি হবে কি রে? আমার আব্বা 7 টাকার লুঙ্গি আর 7 টাকার জামা কিনতো। কটাকা বললাম? 7 টাকার লুঙ্গি আর 7 টাকার জামা ঈদের 15 দিন আগে কিনে দিত। আর বাক্সে রেখে দিত, মাঝে মাঝে বাক্সটা খুলতো না, হাসতো, খুব আনন্দ করতো, কবে ঈদ আসবে। দুটো মিলে 15 টাকা, তখন পয়সার দামও ছিল। বাক্স ভরে দিয়ে 15 দিন আগে 20 টাকা কিনতো, আর মাঝে খুলতো দেখতো হাসতো, আর কবে ঈদটা আসবে। 10,000 টাকা দিতে নোনে, ওর মা বলছে দাও পড়ে গেলে আমি এক কাজ করো, ওকে 25,000 টাকা দাও, একে 25,000 টাকা, তখন নেব নে। কি রে চিন্তা করতে পারে, গত বছরে দুটো মেয়ে 50-50 করে 1,00,000 টাকা নিয়েছে, দুজনে কলিকাতায় কোয়েস মহাল, কি বলে বাপের নামে নাম কোয়েস মহল না কি বলে, ঢুকে পড়েছে, দামি দামি কাপড় কিনে নিয়ে আসছে। ও ভাইজান, আমার দুটো মেয়ে দামি দামি কাপড় কিনেছে, আপনার দুটো মেয়ে দামি দামি কাপড় কিনেছে, আপনার পয়সা আছে, দেন দেন দেন, অসুবিধে নয়, তবে মনে রাখবেন আপনার পাশে গরিবটা যে বাপ রেস্কা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, জন মজুরি খেটে খায়, ওই বাপটা তার ছেলের জন্য একটু নতুন কাপড় কিনে দিতে পারলো না, নতুন জুতো কিনে দিতে পারলো না, ছেলেটা সারা রাত ধরে কান্নাকাটা করেছে, কালকে ঈদ হবে, মাগরিব থেকে বৈকাল থেকে কান্নাতে আরম্ভ করেছে, বাপ চোখের পানি ফেলছে, মা ঘরের কোনায় চোখের পানি ফেলছে, আমরা পুরাতন কাপড় পরে ঈদ মানাবো, কিন্তু আমার দুটো মাসুম বাচ্চাকে রুখতে পাচ্ছি না, কারণ তাদের বন্ধুরা তাদের বান্ধবীরা তাদের আব্বা জানেরা নতুন 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 কাপড় কিনে দিয়েছে, এদের কানে খবর চলে গেছে, ছেলে দুটো কাঁদতে 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 ঘুমিয়ে পড়েছে, তাদের ঈদের কাপড় নতুন জুটলো না, আপনি ধনী আমি ধনী, আপনি পয়সাওয়ালা আমি পয়সাওয়ালা, গোসল করে নতুন কাপড় পরে আতর মেখে দুটো বাচ্চার হাত ধরে ঈদগার ময়দানে নিয়ে যাচ্ছি, রিস্কাওয়ালা ভ্যানওয়ালা জন মজুরি খেটে খাই, মেহনত করে খাই, সে ঈদগার ময়দানে যাচ্ছে তার বাচ্চা দুটো হাত ধরে, পুরাতন কাপড় পরিয়ে ঈদগাহের ময়দানে যাচ্ছে, আর বাচ্চা দুটো যেতে যেতে আপনার বাচ্চা আমার বাচ্চা গুনুকে দেখছে, কত দামি দামি কত সুন্দর সুন্দর কাপড় পরে ঈদগাহের ময়দানে যাচ্ছে। ও ভাইজান, ও ধনী ভাই আমির ভাই পয়সাওয়ালা, কালকে আমতের ময়দানে মহাশালের ময়দানে আল্লাহকে কি মুখ দেখাবেন? ঈদ কাদের জন্য? আমরা জানি ঈদ রোজাদারদের জন্য, অত সহজ নাই লাট সাহেব, অত সহজ নাই, পাশের গরিব গুনু
রোজার সময় এক মুঠো মুড়ি ছুলা নিয়ে তাও ঠিক জোটে না পড়ে আছে। আর আপনার বাড়িতে ছেলে মেয়ে বাচ্চাকে নিয়ে আপেল বেদানা আঙ্গুর নাশপাতি চপ পেঁয়াজি বেগুনি বসে খাচ্ছেন, খান কোনো অসুবিধে নয়, কিন্তু পাশের বাড়ির তার দিকে লক্ষ্য করুন। এবার মশলা লেন আল্লাহ রসুল বলেন, দয়ার নবী বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নাই, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নয়, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নয়। কবার বললেন জোরে বলুন। এই কথাটা রসুল কোথা বলেছিল জানেন? যে সব হাদিস সাহেব হজ করতে গেছে তারা জানবেন, মদিনা শরীফে আমার রসুল পাকের রওজা মুবারকের পাশে ছোট্ট জায়গা ঘিরা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফফা। আসহাবে সুফফার মধ্যে রসুল বসে আছেন, সাহাবাদের সঙ্গে কথাবার্তা আলোচনা করছেন, আলোচনা করতে 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 হঠাৎ আল্লাহর নবী কি বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোন মুসলমানটার কথা বলছেন? আল্লাহর নবী বলেন, যে মুসলমান তার পড়োশী মুসলমানকে দেখল না, তার পড়োশীর দিকে লক্ষ্য করল না, কিছু পেলেন না, পেলেন না, এ ভাই পেয়েছে না পান না, আসল আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের রোজাকে যেন কবুল করলে বলুন আমিন, এর জোরে বলে আল্লাহুম্মা আমিন। পবিত্র রমজান মাসে রোজা রাখবেন, কারণ রোজাদারদের বড় তোহফা, বড় গিফট আল্লাহ দেবেন, বড় পুরস্কার আল্লাহ দেবেন, বলুন সুবহানাল্লাহ। এটা কি গিফট, কি তোহফা, কি পুরস্কার আপনাদের জানার দরকার আছে না? থাকতে পেরে ছোট বলবো, আল্লাহ রোজাদারদের জন্য কি গিফট দেবেন, কি পুরস্কার? শুনুন, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা রোজাদারদের জন্য আল্লাহ বড় পুরস্কার রেখে দিয়েছে, বড় গিফট রেখে দিয়েছে, শুনবেন, বড় তোহফা আল্লাহ রেখে দিয়েছেন, শোনার দরকার আছে না নাই? রোজাদারদের জন্য বড় পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন, কি পুরস্কার, কান খাড়া করে শুনে নেন, ওই পুরস্কারটার নামই হচ্ছে আল্লাহর দিদার। রোজাদারদের জন্য আল্লাহ বড় গিফট, বড় গিফট, বড় পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন, সেটা স্বয়ং নিজে আল্লাহ বড় গিফট হবেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করলেন, বলুন আমিন, একটু জোরে বলুন। আমি যার জন্য একবার নয় হাজার হাজার বার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ গো তুমি আমায় তোহাত, আমাকে যদি জাহান্নামাই দাও, আজকে গভীর রাত্রে সবাইকে সাক্ষী রেখে আবার আল্লাহকে বলছি, আল্লাহ গো তুমি যদি আমি তোহা আমাকে জাহান্নামাই দাও, আল্লাহ তোমার জাহান্নামাই ঝাম মারার জন্য তৈরি আছি, তোমার জাহান্নামার ভয় করি না, করি না, করি না, আপনাদের সাক্ষী রেখে আল্লাহর কসম খেয়ে বলছি, তোহা জাহান্নামার ভয় করে না, করে না, আল্লাহ অর্ডার দিলে আস্তে আস্তে নাই দৌড়ে দৌড়ে গিয়ে জাহান্নামে ঝাঁপ মারবো।
আল্লাহ যদি বলে তোহারে তোকে জান্নাত দেবো না দেবো না, আমি আল্লাহকে বলবো আল্লাহ তোমার জান্নাতের ধার ধারি না, তুমি জান্নাত দেবে না আমার বয়ে গেল, আল্লাহ তোমার জান্নাতের আশা আমি তোহা করি না, তোমার জাহান্নামের ভয় করি না আল্লাহ গো, তবে জাহান্নামাই দিবার আগে আল্লাহ আপনার কাছে একটাই আরজু একটাই তামান্না একটাই আশা, আল্লাহ আপনার দিদারটা একবার দিবেন, জোরে বলুন। আর মনে রাখবেন যে বান্দা যে বান্দা আল্লাহর দিদার পাবে সেই বান্দা কোনোদিন জাহান্নামে যেতে পারে না, জোরে বলবেন না, জোরে বলবেন না, যে বান্দা আল্লাহর দিদার পাবে সে কোনোদিনই জাহান্নামে যেতে পারে না, পারে না। অতএব আল্লাহর গিফট আল্লাহর পুরস্কারটা হচ্ছে রোজা, বান্দারে তোরা আমার দিদারের আশা করিস, বান্দারে তোরা আমি আল্লাহ আমার দিদারের আশা করিস, বান্দা আমি আল্লাহ বলি রোজা রাখ রোজা রাখ রোজা রাখ, রোজাদারদের জন্য আমি আল্লাহ স্বয়ং নিজে পুরস্কার হয়ে যাব, জোরে বলো আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করো, বলুন আমিন। দোস্ত আল্লাহ আমি বেশি লম্বা চড়া করবো না ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম হালাল বেঁচে খাবেন, ওয়াজ সারা জীবন ওয়াজ করে দিচ্ছি, খামাই আপনি চেয়েছি যে লাভ কে আছে, ওয়াজ একদম সারা লাইফের ওয়াজ করছি, সারা লাইফের ওয়াজ, কোনো মলি সাহেব হাফিজা পিসার দরকার নেই, এটা শুনে আমল করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন ফরজ রোজা এক মাস রাখবেন, হারাম হালাল বেঁচে খাবেন, মা বাপের খেদমত করবেন, মুরব্বীদের সম্মান করবেন, বাচ্চাদের স্নেহ করবেন, চলতে ফিরতে উঠতে বসতে মুখে একটাই তাসবিহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ, এর আমল করুন, মরে যান কবরে চলে যান, আল্লাহ নাজাত না দিয়ে থাকতে পারবেন না। আর পরের বিচার করতে যাবেন না, কি বললাম, আমরা মুসলমান আমরা পিছিয়ে আছি, বহুত বহুত পিছিয়ে আছি, একটাই কারণ একটাই কারণ একটাই কারণ, আমাদের স্বভাব চরিত্র আমাদের স্বভাব হয়ে গেছে আমরা পরের দোষ ধরি, পরের ভুল ধরি, পরের টুনি ধরি, পরের দোষ ধরার আগে ভুল ধরার আগে মনে রাখবেন যে ব্যক্তি নিজের ভুল ধরবে, আল্লাহর মাহবুব বান্দারা বড় বড় আল্লাহর মাহবুব এমনি হয় না, মাহবুব এমনি হয় না, ছেলে খেলা করতে হয় না, তারা আল্লাহর মাহবুব বান্দারা জীবনে সবসময় উঠতে পড়তে নিজের ভুল ধরতেন, নিজের ভুল ধরতেন ধরতেন আর নিজের সংশোধন হতেন, কি বুঝাচ্ছেন আমাদের কি হয়েছে, চাঁদনির চারিদিকে ঝাঁঝরা করে আর চাঁদনির ছুঁচের বিচার করে, চাঁদনির চারিদিকে ঝাঁঝরা নেই, নিজের ভুলটা ধরুন নিজের সংশোধন হন, আল্লাহ আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন,
আর ইমান সালামত খাতেমা বিল খায়র নসিব রবুন আমিন। সকলে রসুলের দরবারে নজওয়া রাসুল সালাম, ইয়া নবী শনিবার পড়ে গেছে শুক্রবার, এই মুরব্বী কি এই যে বলে যে বললেন এই যে বসাচ্ছে দেখেছে হাঁটতে ঠিক আছে মশাল্লাহ এত মেহমান এত মেহমান। হ্যাঁ আল্লাহ মাহবুবান্দার দরবার কে সাজাচ্ছে? আল্লাহ সাজা সেই তুমি টানলে কি হবে? আল্লাহ থেকে মাথা চুল ধরে তুলবে আর দুনিয়ার লোক যদি তার পা ধরে ঝুলে পড়ে কি ঝুলে থাকতে পারে? তো আল্লাহ মাহবুবান যাক সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, এগারোবার দরুদ শরীফ, তিনবার কোলাজমে নাস শরীফ পড়ুন। আল্লাহ তালা দেবে দোয়া চা হবে, মাপ চা হবে, অন্যায় স্বীকার করা হবে। তারপর আমার ছোটো ভাই এসে ওয়াজ করবেন দেখতে। হ্যাঁ ছোটো কিন্তু আমাকে অনেক টক্কি দিয়েছে।
যাবার সময় একটু বলে যাই, পড়তে থাকবে, সামনে ভোট আসছে, সামনে ভোট আসছে, আপনার মূল্যবান ভোট, খুব সাবধান। আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া চাই, দিল্লি সরকারকে আল্লাহ ধ্বংস করে দেন। বলুন আমিন, জোরে বলুন, জোরে বলুন। তারপরে দোয়া চাই 2021 পরে যেন আল্লাহ এই সরকারকে যেন ধ্বংস করে দেয়। এটা জোরে বলুন আমিন, আমিন। এবার আমি মতো কাজ হচ্ছে, মোদি মমতা, মোদি মোদি, এটা মাথায় রাখবেন। কতক্ষণ না আগে ডাকাত তাড়াই, তারপরে কি তাড়াবো? আগে ডাকাত তাড়াতাম, তার চোর তাড়াবো। ভুল বুঝবেন না, কাল আমি কোনোদিন কাউকে বলিনি একে ভোট দেবেন ওকে ভোট দেবেন, বলি আল্লাহর কসমকে বলি, শুনেছেন কি? আর শুনতেও পাবেন না। কিন্তু অন্যায় যে করবে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সবচেয়ে বড় ফিরাউনের দল, এজিদের দল, এই আবু জেহেলের দল, দিল্লি সরকার, একে আগে তাড়াতে হবে। আর এটা মাথায় রাখবেন, যারা এই কমের প্রতি, এই জাতির প্রতি, এই কম, এই জাতিকে যারা ঠকাবে তাদের অনিবার্য মত, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কেন আমরা আমরা পীরের আওলাদ, এখানে অনেক মানুষ আছে সিপিএম করে, অনেক মানুষ আছে কংগ্রেস করে, অনেক মানুষ আছে তৃণমূল করে, কিন্তু মানে আল্লাহর শুকর এই তিন, সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই কিন্তু দাদা হুজুরকে ভালোবাসে, ঠিক না বেটি? আর জোরে বলুন। এবার আমি কিন্তু আপনাদের কোনোদিন বলিনি সিপিএম কে ভোট দেবেন না, কংগ্রেসকে দেবেন না, তৃণমূলকে দেবেন না। কিন্তু একটা কথা বলবো, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তাদের লড়াই করতে হবে। ওই এখন বুঝতে পারছেন, নাম বলে লাভ নাই। হ্যাঁ, যেন এখন যদি আমি বলি একে ভোট দেবেন না, তার তার মানে কি বুঝাচ্ছে? একে ভোট দেবেন না তার মানে কাকে তারা নিয়ে আসতে চাইছে? আমার ভাষা বুঝতে পারছে না, বাংলা ভাষা। একে ভোট দেবেন না, একে যদি ভোট না দিয়ে তার পরে কাকে দেবেন? কাকে তাহলে ওয়েলকাম জানাচ্ছে? হ্যাঁ, কথা বলতে গেলে বুঝে বলতে হয়, তোমার সঙ্গে আমার সাথে রাগ হতে পারে, তুমি রাগে ভাতটা ধুয়ে ফেলে দেবে? আজকে আপনার পরশু দিনে মানে কালকে দেখাবে, পরশু দেখাবে, জি জি নিউজ ভুনে দিচ্ছি। বিজেপি কথাটা মুখে নিতে আমাদের লজ্জা হয়। যে বিজেপি রাজ্যে 6 বছরের বাচ্চা বোনকে দীর্ঘ 4-5 দিন ধরে মন্দিরের ভেতরে ফেলে তাকে ধর্ষণ করা হয়েছে, ঠিক না বেঠিক? আপনি জানেন না, তাকে মারা হয়েছে। নামটা কি বোনটা? আসিফা। আখলা, তাকে বলা হয়েছে গরুর গোশত কি ফ্রিজে রাখা হয়েছে, তোহমদের তাকে মারা হয়েছে। তারপরে মালদার ছেলেটা যাতে কাজ করতে গেছিল আপরাজুল, সে কথা এখন সেই সিনটা মনে পড়লে পশম খাড়া হয়। এই বেইমানদের শুধু মুসলমানরা তো ভোট দেবে না, এই বেইমানের বাচ্চাদের মুসলমানরা তো ভোট দেবে না, যেসব আমার ভাইয়েরা হিন্দু ভাই, হিন্দু হিন্দু ভাই যারা আছে, শিক্ষিত জ্ঞানী গুণী, যারা মানুষকে ভালোবাসে, যারা দাঙ্গাকে পছন্দ করে না, মারামারি কাটাকাটিকে পছন্দ করে না, তারাও ভোট দেবে না, ঠিক না বেঠিক? জোরে বলুন। আর এই সরকার আমাদের মমতা ব্যানার্জি, উনি যদি মনে করে বিজেপিকে জিইয়ে রেখে মুসলমানদের ভোটটা ঝেড়ে যাবো,
তার জবাবটা 2021 ইনশাআল্লাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। কি পারবেন তো? লাড্ডু দেখাবেন আর পকেটও ভরবেন। লাড্ডু সেদিন চলে গেছে, একটা দিন ছিল ইঁদুর বিড়াল দেখলে ভয় খেত না, কথা বলেন না কেন? ইঁদুর বিড়াল দেখলে পালায় না? আমি আপনাদের মিথ্যে বলিনি, আমি নিজের চোখে দেখেছি, এখন দেখছি ইঁদুর থেকে বিড়াল পালায়। যেতে বললো হুজুর কেমন? কলকাতায় টিপু সুলতান মসজিদে নামাজ পড়তে উঠেছি, দেখি একটা বিড়াল দেখি ঘুরছে, আর তারপর দেখি এরকম বড় বড় ইঁদুর। যখন ইঁদুরটা বিড়াল দিয়ে যাচ্ছে, বিড়াল দৌড়, আমি একই হলো বিড়ালের ভয়তে ইঁদুর পালায়, আর ইঁদুরের ভয় এখন বিড়াল পালাচ্ছে। এখন মানুষের চোখ খুলেছে। আজকে যারা এখানে আছেন, আমি আপনাদের বলবো, আপনাদের ভোটটা, আপনার একটা ভোটের মূল্য আছে। সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেওয়া যাবে না। আপনার এখানে এমএলএর নাম কি অসীম মিত্র নাকি? হাওড়া জেলায় দু তিনটে এমএলএ যারা মুসলমানদের নাম শুনলে ঘৃণা করে, মুসলমানদের একটার পর একটা কেস দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে, এ খবর আছে। আপনারা জানেন সামনে একটা স্কুল, যে স্কুলটাকে নবী দিবস করতে দিল না, জানেন? জানেন না? তেহট্টতে নবী দিবস করতে দিল না, সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজো হবে কিন্তু নবী দিবস হবে না। এ কোন মন মানসিকতার এমএলএ? আমি তো তাই, আপনারা শুনেছেন অনেকবার বলেছি, আজকে বলছি, যারা তৃণমূল করে মুসলমান, যারা তৃণমূল করে মানে ক্যাডার ক্যাডার, যারা তৃণমূল করে মুসলমান, এরা দিনের বেলাও তৃণমূল, রাত্রির বেলাও তৃণমূল। আর যারা অমুসলিম তৃণমূল করে, 80% দিনের বেলা তৃণমূল আর রাত্রে বেলা RSS বিজেপি, ঠিক না? ভুল? জোরে বল। আছে যার জন্য তো এই দলটার এই অবস্থা। সিপিএম খেত 34 বছর ধরে খেয়েছে, এত সুন্দর ভাবে খেয়েছে, ঠোঁট বুঝতে পারে না, ঠোঁট বুঝতে পারে না। আর এরা 5-7 বছরে এমন খাওয়া খেতে মুখ মাই করে এদের বিচার করার সময় পড়ে আছে ভাই। কি বলছি? জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারাই, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়? সব কলা বলি বলবো না, এদের এদের বুঝাবার সময় আগে ডাকাতকে তাড়াতে হবে। আমি এখানে এসে আজকে কি খুশি হয়েছি শুনবেন? আমি আমি এখানে এসে জলসভা সব খুশি হয়েছি, কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছি কি শুনবেন? হ্যাঁ বলেন, হা কি না? এই মাই কলাটাকে দেখে মেয়েরা এত হাসা হাসছে তো বলি থাক, আসতে বললে হবে? মেয়েরা কেউ মরে গেলে যে আজকাল কত আপু যাব, স্বামী বলছে না গো যাব, না গো যাব, বিয়ে বাড়িতে মেয়েরা যাবে যেন মনে বিয়ে ওরা মুর্দা বাড়িতে যায়। কেন জানেন? মেয়েরা বেশি না ডাকা হবে, সব গল্প করতে যায়, কথা যাক মেয়েরা যা পারে বলবে। এই মাই কলাটাকে দেখে কেন খুশি হবেন বলবো? মুসলমান আজকে আমার মাইকলা ভাই মুসলমানকে হতে হবে, প্যান্ডেলওয়ালা মুসলমান হতে হবে, আজকে মাইকলা ভাই যদি মুসলমান না হতো
প্যান্ডেল হলে যদি মুসলমান না হতো, একদিন অমুসলিমরা অমুসলিমরা বয়কট করবে, মুসলমানদের জলসায় মাইক দেবো না, কুতে যাবেন, মুসলমানদের জলসায় প্যান্ডেল দেবো না, কুতে যাবেন, ছাড় তোকে দিতে হবে রে। দুঃখের বিষয়, আমরা মুসলমান খদ্দের মুসলমান দোকানদার দোকানে বেশি যাই না, আমরা মুসলমান মুসলমান খদ্দের দোকান খুলে বলি এনার দোকানে যাবো নি, ও মুসলিম দাদা খেতে বলো ভাড়া মাল দিচ্ছে আর এতটা ভরে দিচ্ছে বুঝতে পারছি, এত ভরে দিবেন মুসলমান, সুযোগ পেলে বুঝতে পারছেন না কি বলছি, নিজে স্বাবলম্বী হতে হবে। আমি মিথ্যে বলিনি, আমি এত খুশি হয়েছি এর দেখা দেখে আর একটা মুসলমান নাই সে একটা মাইকে সেট কিনুক, প্যান্ডেল একটা একটা কি বলে ডেকোরেশন একটা দোকান খুলুন, চায়ের দোকান খুলুন, সেলিং করুন, জুতোর দোকান করুন, আমাদের মুসলমানদের সব খাটগুলি খাটগুলি আর গরুর গোশ খাবে, দোকানে বিক্রি সারাদিন ভালো বিক্রি হয়ে গেছে, ভালো সন্ধ্যেবেলা কিনে দোকান হয়নি বলে আর ভালো লাগে না, আপনার এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে রাস্তার ধারে দেখেছেন চায়ের দোকানগুলো দেখেছেন, মা বসে আছে, স্বামী বসে আছে, স্বামী স্বামী ক্লান্ত হচ্ছে চলে যাচ্ছে, বউকে বলছে তুই যে বস, বউ চলে যাচ্ছে, স্বামী তো তুই বসো, একদিন গেছি চায়ের দোকান দুটো ইয়াং ছেলে চা চালাচ্ছে চায়ের দোকানগুলো, কথা বলতে বলতে ভাই তোমরা দেখতে সুন্দর ছেলেগুলোকে টপ টপ দেখতে, ভাই তোমার চায়ের দোকান বলছে না আমার বাবা আমার মা এ করে, তোমরা বলো আমরা পড়াশোনা করি, শুনলে অবাক হয়ে দুটো ইঞ্জিনিয়ার, দুটো ছেলে ইঞ্জিনিয়ার পড়ছে, সে কিন্তু একটু ট্যাঙ্ক পেয়েছে চায়ের দোকানে সে চা বিক্রি করছে, আর আমাদের পরের খাবে পরের খাবে পরের, আসুন বললাম ভাই আসবে, আল্লাহ আমাদের সবাইকে শরীয়ত অনুযায়ী দিন অনুযায়ী আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি অনুযায়ী চলা সুন্দর বিবেক বিবেক বুদ্ধি সুন্দর বিবেক বুদ্ধি অনুযায়ী চলা তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, মোনাজাত করব, মোনাজাতের আগে আমি একটু ভিক্ষা চাইব, ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানা ফাউন্ডেশন গরিব এতিম অসহায় অনাথদের আল্লাহ খেদমত করিয়ে থাকে, আপনার জানেন কি জানেন না জানেন না জানেন না জানেন না, 99টা অ্যাম্বুলেন্স কিনে দিচ্ছি, 99টা সারা বাংলায় চলছে, এই পবিত্র রমজান আসছে, হাজার 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 নেই লাখ লাখ টাকার ছুলা চিনে চিনি দিয়ে গরিবদের দেওয়া হয়, কাপড় কিনে দেওয়া হয়, আপনার জীবনে বহু দান করেছেন, এই মজলিসে এই গভীর রাত্রিরে খাস করে দোয়া চাইব, আমি জোর জুলুম করবো না, আমাকে অনাথদের জন্য আল্লাহ রাসূল বলতেন যারা এতিমের মাথায় হাত দেবে সে এতিমের মাথায় হাত দিল না, আমি নবী আমার মাথায় হাত দিল, এটা জোরে বল,